আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়রাস হবিস। আজকে আপনাদের সাথে একদমই নিউ প্যাটার্নের একটি গলার ডিজাইন করে দেখাবো। তো এই ডিজাইনটি করার জন্য এখানে আমি একটি কাপড় কাটিং করে নিয়েছি। কাপড়টি এখানে দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ চড়া রেখেছি। তারপর এভাবে ফোল্ড করে নিয়ে আমি ফিতা সেলাই করে নিব। তো দুই পাশ থেকে ভাঁজ দেওয়ার পরে মাঝ বরাবর করে আরেকটি ভাঁজ দিলাম। আমরা সালোয়ার ফিতা তৈরি করার জন্য যেভাবে সেলাই করি ঠিক সেভাবেই সেলাই করে নিয়েছি। তো ফিতারটিকে আমি 3.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিচ্ছি। এরপর দেখুন ফিতাটি যে কোনো এক পাশ থেকে মাঝ বরাবর করে এভাবে ফোল্ড করে নিব, তারপর অপর পাশ থেকেও আরেকটি ফোল্ড করে নিলাম। তো আমরা ছোটবেলায় কাগজ দিয়ে যেভাবে প্লেন তৈরি করতাম বা নৌকা তৈরি করতাম সেইভাবে আমি ফোল্ডটি করে নিয়েছি। আর ফোল্ডগুলো করার পরে ইস্ত্রি করে নেব। তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে ফোল্ড করার পর আমি ইস্ত্রি করে নিয়েছি, আর ইস্ত্রি করলে প্যাটার্নগুলো খুলে যাবে না। তারপর এখানে আমি ফিজিং নিয়েছি, ফিজিংটি দুই ভাঁজ করে নিয়েছি। তারপর গলার পুট নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ, এবং গলার ডিপ নিচ্ছি আমি 5.5 ইঞ্চি পরিমাণ। তারপর স্কোয়ার শেপ করে নিচ্ছি। আপনারা যে কোনো গলার ডিজাইনকে তৈরি করতে গেলে অবশ্যই এভাবে স্কোয়ার শেপ করে নেবেন। তারপর স্কোয়ার শেপের মধ্যে গলাটি এঁকে নেবেন। তো এখানে আমি রাউন্ড গলাটি এঁকে নিলাম। তারপর বন্ধ দিক থেকে 1 ইঞ্চি তো মার্ক করে নিচ্ছি। এরপর রাউন্ড গলা থেকে 8 ইঞ্চি পরিমাণ করে লম্বা নিচ্ছি। তারপরে 1 ইঞ্চি পরিমাণ করে সোজা দাগ দিয়ে নিচ্ছি। এই কর্নার থেকে আমি নিচ দিকটা এভাবে আরেকটি দাগ দিয়ে নিলাম। তো সাইডে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে ফেজিংটি এঁকে নিচ্ছি। তারপরে দাগ বরাবর করে কেটে নিব। এখন এই ফিজিংটি কামিজের কাপড়ের সাথে ইস্ত্রি করে নিব। তো এখানে দেখুন কামিজের কাপড়ের সাথে ইস্ত্রি করে সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখেছি। এরপরে দুই কর্নারটা কেটে নিচ্ছি, এতে সেলাই করতে সুবিধা হবে। তো সাইডটি ফোল্ড করে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো আজকের এই গলার ডিজাইনের ভিডিওটি আপনারা আমার চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দিবেন। এতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তারপর গলার কাপড়টিকে দুই ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর করে একটি টিকিন দিয়ে নিলাম। এরপর এখানে একটি কামিজ কাটিং করে নিয়েছি, আর কামিজ কাটিং করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। তার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর কামিজের সোজা পার্টের উপর মাঝ বরাবর করে ফিজিং এর কাপড়টি রেখে ফিজিং এর সাইডটি সেলাই করে নিব। আর সেলাই করার আগে অবশ্যই ফিজিং এর কাপড়টি এবং কামিজের কাপড়টি একসাথে করে পিন লাগিয়ে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে এবং সব দিক দিয়ে সমান থাকবে। তারপর পিনটিকে খুলে নিলাম। এখন ফিজিং এর সাইডে 1/2 ইঞ্চির সাথে কম পরিমাণ এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়গুলো কেটে নিচ্ছি। তারপর এই কর্নারগুলো কাট দিয়ে নিচ্ছি, আর কাটটা অবশ্যই দিয়ে নিতে হবে। রাউন্ডনেকের এই কর্নারের এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। তারপর রাউন্ডনেকটাকে দেখুন এক্সট্রা কাপড়টাকে ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। এতে উল্টিয়ে নিলে ফিনিশিংটা সুন্দর আসবে। তো উল্টিয়ে নেওয়ার পর আমি ইস্ত্রি করে নিয়েছি। এখন দেখুন ফিজিং এর সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। তো আমি কামিজের সোজা পার্টের উপর দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় পিছন পার্ট থেকে কলারে কাপড়ে সেলাইটা দিলে কামিজটি গুজিয়ে থাকে, এর জন্য চেষ্টা করবেন সোজা পার্টের উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে।
তারপর এখানে আমি একটি কাপড়ে ফ্রিজিং ইস্ত্রি করে নিয়েছি এবং পাশটা বন্ধ দিক রেখেছি এবং ফ্রিজিংটি এখানে 3 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 9 ইঞ্চি পরিমাণ লম্বা রেখেছি। তো উপরের দিক থেকে এক্সট্রা কাপড়টা আমি এভাবে রেখেছি। এখন এই ফ্রিজিং এর কাপড়টি সাইড দিয়ে সেলে দিয়ে নিচ্ছি যাতে দুটি কাপড় একসাথে লেগে থাকে। এখন ফ্রিজিং এর কাপড়টিকে মাঝ বরাবর করে ফোল্ড করে নিলাম। তারপর যে প্যাটার্নগুলো আমি ইস্ত্রি করে নিয়েছিলাম সেই প্যাটার্নগুলোকে দেখুন মাঝ বরাবর করে দেখুন মাথাটা মাঝ বরাবর ভাঁজ থেকে ট্রায়াঙ্গেলে যে শেপ রয়েছে সেই শেপের সাইড দিয়ে সেলে দিয়ে নিব। তো একের পর এক ফিতাগুলোকে আমি সেলে করে নিচ্ছি। এখন এই সাইড দিয়ে একটি সেলে দিয়ে নিব। এখন অপর সাইডেও আমি এই ট্রায়াঙ্গেল শেপের ফিতাগুলোকে বরাবর করে মাথাগুলো বরাবর করে রেখে সেলাই করে নিচ্ছি। এখন এই সাইড দিয়ে একটি সেলে দিয়ে নিব। এবং এক্সট্রা ফিতাটা কেটে নিচ্ছি। তারপর আমি যে গলাটি সেলাই করেছিলাম সেই গলাটিকে দেখুন এর উপরে দিয়ে তারপর সেলাই করে নিব। তো রাউন্ড নেকে আমি 1 ইঞ্চি পরিমাণ নিচ দিকে করে রেখে তারপর এই প্যাটার্নটিকে বসিয়ে নিয়েছি। এরপর পিন লাগিয়ে নিয়ে এর সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি চড়া একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে ডাবল ফোল্ড করে নিয়ে আমি ফিতা তৈরি করে নিব। তো এই ফিতাটি প্রিন্টেড কাপড় নিয়েছি। যদি আপনারা ট্রায়াঙ্গেল শেপের ফিতাটি প্রিন্টেড নেন তাহলে এই অপর ফিতাটি এক কালারে নেবেন, আর যদি আপনারা আমার মতো ট্রায়াঙ্গেল শেপের ফিতাটি এক কালার নেন তাহলে এই অপর ফিতাটি প্রিন্টেড নেবেন। তারপর দুটি ফিতা তৈরি করার পর দুই মাথাতে আমি ডটকন সেলাই করে নিচ্ছি। এক কালার কাপড় নিয়ে এভাবে কোনাকুনি করে তারপরে সেলাই করে নিচ্ছি। তারপর দেখুন এই ফিতাটিকে মাথা দিকে আমি ফোল্ড করে নিয়ে সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি, সেম কালার সুতা দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তারপর এই ফিতাটিকে ট্রায়াঙ্গেল শেপের ফিতার একটি ঘর বাদ দিয়ে দিয়ে আমি ঢুকিয়ে নিচ্ছি। তো ফিতাটিকে একবার ভালোভাবে ভিতর দিকে ঢুকিয়ে নেওয়ার পরে এভাবে একটু টান দেবেন তাহলেই ফিতাটি উল্টা পাল্টা থাকলেও সোজা হয়ে যাবে। তারপর সেই সুইটির সাহায্যে ফিতাটিকে আমি এখানে সেলে করে নিচ্ছি। আপনার চাইলে মেশিনেও সেলে করে নিতে পারেন। তো একইভাবে আমি অপর সাইডের ফিতাটিকেও নিচ দিক থেকে ঢুকিয়ে নিচ্ছি। তো দেখুন ফিতাটিকে আমি ঢুকিয়ে নিয়ে এখন বেঁধে দিচ্ছি। তো আজকের এই নিউ প্যাটার্নের গলার ডিজাইনটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে আমার ভিডিওটি দেখতে লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।